পরিচালনা হকদার। এরপরে প্রশ্ন হলো স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করা জায়েজ আছে কিনা। ভাই, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম আগের স্ত্রীর অনুমতি নেওয়াটা এটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জরুরি বা আবশ্যক। শরীয়তের আইন অনুযায়ী, কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এই বিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়াটা আবশ্যক বা জরুরি না। স্ত্রী কোনোদিন পারমিশন দেয়? হাতে গোনা দুই একজন হয়তো দিতেও পারে না। যদি আপনি সেই শর্তটা আরোপ করেন, আমি বলবো যে কোরআন এবং হাদিস এরকম কোন শর্ত দেয় নাই। তবে আমাদের দেশে প্রচলিত আইনে এটা আছে যে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? কোরআন এবং হাদিস অনুযায়ী বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া এটা আবশ্যক জরুরি না। তবে যার দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখার ক্ষমতা আছে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। আজকাল দেখা যায় অনেকে দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয়টার নিয়ে পড়ে আছে, প্রথমটার খোঁজ খবর নেই। এগুলো জুলুম এবং গুনাহের কথা। কথা কি বুঝাতে পারছি? আর আরেকটা কথা বলি, দ্বিতীয় বিয়ে করাটাকে এখন যেভাবে সমাজের মানুষ দেখে, জেনা করাটা মানুষ এত খারাপ ভাবে দেখে না, ঠিক না? ঠিক। একজন মানুষের দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হতে পারে কি পারে না? স্ত্রী অসুস্থ বা কোনো কারণে অসুবিধা আছে, স্বামী নিজের চরিত্রকে রক্ষা করার জন্য দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হচ্ছে, অথবা তার অ্যাবিলিটি আছে। অনেক দেশে আছে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি, তাদের দেশে কি হবে? সবচেয়ে বড় কথা হলো যে শরীয়ত দ্বিতীয় বিয়েকে জায়েজ রাখছে, একটা করতে নির্দেশ করছে, একাধিক করাটা জায়েজ, যদি কারোর প্রয়োজন হয় তিনি করতে পারেন। কিন্তু এটাকে যদি কেউ খারাপ মনে করে তাহলে ইমান নষ্ট হবে। আজ পৃথিবীতে ইসলাম এবং মুসলমান বিরোধী অপশক্তি তারা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানকে এমন ভাবে সমাজের মধ্যে প্রেজেন্ট করছে, উপস্থাপন করছে যে সেটার প্রতি আমাদের খারাপ ধারণা তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বেইমান হয়ে যাচ্ছি নিজের অজান্তে। কেউ যদি মনে করে দ্বিতীয় বিয়ের বিষয়টা অযৌক্তিক, সে সাথে সাথে বেইমান হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের পারমিশন দিয়েছেন, আপনি এটাকে অযৌক্তিক বলছেন। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি আগেই বলছি, কিন্তু দ্বিতীয় বিয়া এটা মায়ের হাতের মোয়ানা, চাইলে আর করে ফেললেন। দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সাথে সমতা শতভাগ বজায় রাখা, এটা এই যুগে মহা কঠিন একটা কাজ, এটা এত সহজ না। আর যার জন্য এটা করার ক্ষমতা নাই, ইনসাফ করার সুযোগ নেই, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, গড়ে করলেই হবে না। কিন্তু এটাকে খারাপ মনে করা যাবে না, শয়তানি চক্র আমাদেরকে এটাকে খারাপ হিসাবে প্রেজেন্ট করছে। মসজিদে অনেক সাউন্ড বক্স ব্যবহার করা হয় যাতে দ্বৈত সাউন্ড উৎপন্ন হয়, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ফজর ও মাগরিবের নামাজের পর কথা না বলে আল্লাহুম্মা আজিন্নী মিনান নার সাতবার পড়ার বিধান কি? কথা বললে কি আমলে কোনো সমস্যা হয়? আল্লাহুম্মা আজিন্নী মিনান নার সাতবার পড়া এটা সুন্নাহ, সকাল সন্ধ্যা। একটা হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ নিয়ে নানা রকম মত পার্থক্য আছে, কিন্তু আমলযোগ্য। তো এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আল্লাহুম্মা আজিন্নী মিনান নার এটা নামাজের পরে কথা বলা ছাড়া সাতবার বলতে হবে এমন কোনো শর্তে হাদিসে আছে বলে আমার জানা নাই, কথা বললেও বলা যাবে। এরপরে প্রশ্ন হলো, নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহু আকবার বলেন, নামাজ কোরআন পড়ে না, এ নিয়ে কিছু বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে নামাজ কোরআন কোত্থেকে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। তাহলে বোঝা গেল আল্লাহ করতে তাকবীর নামাজ শুরু করতে হবে। নামায় তোয়ান বগদাদি কায়দায় পড়ছি আমরা ছোটবেলা, আপনারা পড়ছেন, আমরাও পড়ছি, কিন্তু এটার অস্তিত্ব কোরআন হাদিসে পরে দেখলাম খুঁজা কোথাও নাই, পরগাছা। আচ্ছা, নিয়ত ছাড়া তো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, নিয়ত না থাকলে নামাজও হবে না। কিন্তু নিয়ত মানে এই না যে মুখে নামায় তোয়ান পড়বেন, নিয়ত মানে হলো আপনার অন্তরে কি থাকবে, কি করতেছেন সেই ইচ্ছাটা থাকবে। কথা কি বুঝাতে পারছি ভাই? এখন আসেন, আপনি বলতেছেন আমি নাওয়াই তুয়ান পড়তেছি, মানে আরবিতে বলতেছি আল্লাহ আমি নিয়ত করতেছি আমি নামাজ পড়ব। আচ্ছা, আপনি যখন কাউকে 10 টাকা দান করেন, এরপরের প্রশ্ন হলো, স্বামী সকালবেলা চাকরিতে চলে যায়, ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোনো খারাপ কাজে লিপ্ত, অনেক ভার এবং অনেকবার রেকর্ড
করা হয়েছে, এখন তার সাথে সংসার করা যাবে কিনা, চার চারটি বাচ্চা আছে, কি করা উচিত? আল্লাহ মাফ করুক, এটা আজ মহামারীর আকার ধারণ করেছে ভাইয়েরা আমার। এই যে পরকিয়া, মহিলার কথা বলছেন আপনি, পুরুষরা কি সব দুধের দোয়া? এ ভাই হয়তো নিজে এই পরিস্থিতির শিকার বা তিনি এই ঘটনা জানেন। ফেসবুকে এদিকে স্ত্রীকে বাসায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নাই। আর এদিকে ফেসবুকে যাইয়া কোনো একটা মেয়ের আইডি পাইছেন তো ইটিশ পিটিশ তার সাথে নক করা শুরু করছেন। এরকমগুলো আমাদের মধ্যে আছে না নাই ভাই? ভাইরা আমার, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি শুরু হয়েছে। পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে। এই সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে, পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, এটাই হলো এর একমাত্র কারণ। মূল মাসালার উত্তর হলো, কোন স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় অথবা কোন স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয়, শরীয়তের মাসালা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না। কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে, তার পাপ হবে, তার গুনাহ হবে, তার শাস্তি হবে, এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না, নষ্ট হবে না। তবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্যজনের উচিত তাকে জেনা থেকে সরায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করা, যদি তাতে কাজ না হয় শাসন করা, তাতেও কাজ না হয় মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া, তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন। একটা তালাক দিলেন, যদি তাতে সংশোধন হয় ভালো কথা, না হলে পরে আরেকটা তালাক দিলেন, তাতেও হয় না ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন, সম্পর্ক আর রাখলেন না, এই সুযোগ তার আছে। আর যদি তিনি এর সাথেই ঘর করে যায় এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে, তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে, এ ধারণা ঠিক হবে কি, ঠিক আছে কিনা? ভাইরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাঈকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাহ, বুখারীর হাদিস। ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে। ভাইরে, আমরা মনে করি কুকুর কি দোষ করছে, কিছু দোষ করে না। কুকুরকে আপনি পাহারাদারের কাজের লালন পালন করতে পারেন, বাড়ি বা এলাকা পাহারাদারি করলো, তাকে খাবার দাবার দিলেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার ঘরে ঢুকাতে নিষেধ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শখের বসে। এজন্য দেখবেন, আল্লাহ মাফ করুক, ইহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে। হাদিসে যেটা নিষেধ আছে ইবলিস সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া। বিড়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালতেন, জামার হাতার ভিতরে বিড়াল নিয়ে আসছেন, রাসূল বলেছেন ও আবু হুরায়রা বিড়ালের বাপ, নাম উঠে গেছে বিড়ালের বাপ। হাদিস তো জানেন আপনারা। এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোনো আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে, ঠিক না বে? ঠিক ভাইরে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে। কারণ ইবলিস জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে। আপনি বলবেন কই ধ্বংস হয়েছে, মুসলমান দেশগুলো না গরিব, এরা তো অনেক সুখী। সুখী না, অনেক সম্পদের অধিকারী হতে পারে, সুখ এক জিনিস, সম্পদের অধিকারী হওয়া আরে জিনিস। অনেক গরিব মানুষ সুখী আছেন অনেক ধনীর চাইতে, ঠিক না বে? ঠিক বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা হারাম, সেখানে পিসাবের বা ফকির সাহেবের যদি ছবি টাঙান তাহলে গাড়ের উপরে মায়ের দুইটা বেশি হওয়ার কথা। কারণ বোঝা গেলে আপনার পীরও বন্ড আপনিও বন্ড। কারণ আল্লাহ মাফ করো, কেউ বলতে পারে না পিসাব তো বলে নাই। সাধারণত মানুষ যে পিসাবের ছবি টাঙায় সে পিসাবদের এসব ব্যাপারে ছোটবোধ থাকে না, তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের, এটাই বেশিরভাগ চিত্র। আমি সেজন্য বললাম ভাইরা আমার, এটা জায়েজ নাই। বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না, বরং ধ্বংস হবে। কেনা বেচা বেশি হলেই বরকত হয় না, কেনা বেচা বেশি হলে বরকত হয়, কেনা বেচা অনেক বেশি হলো দোকানে কিন্তু খরচ তার চাইতে বেশি হলো, বরকত মানে কল্যাণ। বরকত মানে কি, একজনের দোকানে আজকে 1000 টাকা বিক্রি হয়েছে কিন্তু আল্লাহ যদি বরকত দেয় 1000 টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে। আরেকজনের 5000 বিক্রি হয়েছে, আল্লাহ এমন এক রোগ দিছে 2 মাস পরে 10000 টাকা হেরো গিয়ে চলে গেছে, তাহলে বোঝা গেল বরকত ভিন্ন জিনিস। হারামে কি থাকে না বরকত? থাকে না।
কোনো পীর বা ফকিরের ছবি দোকানে ঝোলানো জায়েজ নাই, গুনাহের কথা। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন, হালাল পথে দোকানদারি করবেন, পয়সা যেটা আসুক সেটাকে মেনে নিবেন, এর মাঝেই বরকত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।